হ্যালো বন্ধুরা, সো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন লাইফ, নতুন একটা জার্নি, নতুন পুচকু এসছে, তো ওকে নিয়ে সারাটা দিন কেটে যাচ্ছে আমার আর তোমাদের দাদার তো মানে সকালবেলা থেকে নাজেহাল অবস্থা। বিশেষ করে ওকে রোদে দেওয়া নিয়ে একটা মানে ডক্টর বলেছে, মানে নিউবর্ন বেবিদের সকালবেলা বিশেষ করে শীতকালে 22-25 মিনিটস রোদে রাখার জন্য, তো সেটাই আর কি দিচ্ছে তোমাদের দাদাই দেয়, আর আমি তো খুব বেশি নিচু হতে পারি না। তারপর আমার বোন এসছে, সবাই জানো, কারণ আমি একা করতে পারবো না, বোন এসে হেল্পিং হ্যান্ড আমাকে করে দিচ্ছে। তো এখানে রোদে দেওয়া হচ্ছে, লাগবে হচ্ছে একটা কোল বালিশ। তো এই যে বেডিং কম্বোটা দেখছো, এটার সাথে যে কোল বালিশটা থাকে সেটা কিনে নিয়ে আসা হয়েছে। আর তোমাদের দাদা তো রোদে মোটে বসতে পারছে না, ওর বিশেষ গরম রাখছে, আর এদিকে খাবারটা দিয়ে গেছে, আমি ওকে ফিট করে দিয়ে আমি বললাম ওকে রোদে দিতে। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা একটু স্নান করানোর সময় লাগে, কিছু চোখটাও তাকাচ্ছে না তোর জন্য, তাকাতে রোদটা লাগছে না, তোর তাকাচ্ছে না। নখ দিয়ে চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আজকে বিয়ে সব পোশাক করে দেবে। দিদি কি না করি বাবালি, ঠান্ডা লাগে বলি বাবালি, কি ঠান্ডা লাগে, কইনি কইনি আপনার ডাক্তার। এইবার কোনো ঠান্ডা নেই, রোদ তুলেছে না, কোনো ঠান্ডা নেই। বাবা ঠান্ডা দিচ্ছি, ঠান্ডা দিচ্ছি তোমারে, কোনো ঠান্ডা নেই, কোনো ঠান্ডা নেই, কোনো ঠান্ডা নেই। এই যে শুনু, এই যে শুনু, কোনো ঠান্ডা নেই, হয়ে যাবে, না 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 না, এই তো এখনই হয়ে যাবে। বলি বাবা নিয়ে মারে, মাম্মা মাম্মা তোমার স্নান হয়ে গেছে, ঠাম্মি এসে স্নান করিয়ে দিয়েছে, তাই মুখটা খামচে খামচে তো একদম মানে দাগ করে দিয়েছো। এই দেখো মিমি পা দিয়ে মোজা পরিয়ে দিয়েছে, হাত মোজে বই দিয়েছে, মেজে স্নানও হয়ে গেছে, তাই না? তাই তো, তাই তো। মিমির কোলে যাও, বলো মিমিরা পিপিরা, আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে কথা বলছি, আবার কানকে আসবো, কারণ আজকে আমাকে দেখতে অনেকে আসবে, তাই না মিমি পিপিরা? টাটা কই দাও, বাই কই দাও, বাই বাই।